হ্যাঁ, আমাদের থেকে কেউ টাকা পাবে এরকম এখনো ইতিহাস নাই। আমি অনেকের থেকে টাকা পাবো। আমাদের আরও ইয়ে আছে, আরও টেকনিক্যাল ওয়ার্কগুলো আমরা করবো। আজকের ম্যাচের পরে আমরা রাতে বসে ওয়ার্ক করবো। দ্যার আর ফিউ থিংস দ্যাট উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্য টেকনিক্যাল ম্যাটার, সেটা সুজন ভাই সব আমরা করে নিবো। হ্যাঁ, আসলে তো রংপুর ছাড়া এখনও কারোই প্র্যাকটিস মাঠ নেই। হ্যাঁ, আর আমরা প্রথমবার এসেছি, উই ক্যানট এক্সপেক্ট যে প্রথমেই এসে আমরা একটা উইল ওন আ ফিল্ড। বাট আস্তে আস্তে আমার মনে হয় আমি পার্সোনালি ফিল করি যে আমরা এসেছি, ইনশাল্লাহ উই আর হিয়ার টু স্টে। হ্যাঁ, ইটস আওয়ার ফার্স্ট সিজন, নট দ্য লাস্ট শিওরলি। তো যদি আমরা এটাকে সাকসেসফুলি ফ্র্যাঞ্চাইজ হিসেবে এটাকে চালিয়ে নিতে পারি অ্যান্ড উই সাকসিড, আমরাও সামনে ইনশাল্লাহ একটা চিন্তা করব। বাট নট ভেরি রিসেন্টলি, বাট করবো আমরা ইনশাল্লাহ। নিজেদেরও একটা আমাদের চিন্তা ভাবনা করবো পরে। টিম নিয়ে আমি এখন পর্যন্ত স্যাটিসফাইড। আমি তো যেমন শুরু থেকে বলেছি যে সুজন ভাইয়ের উপর আমার কনফিডেন্স আছে লোকাল প্লেয়ারদের উপরে, কারণ ফার্স্ট অফ অল আমরা যখন টিমটা পেয়েছি তখন অলরেডি ড্রাফটের অল্প কিছুদিন আগে, সো আমার তখন ফরেন প্লেয়ার্স কানেক্ট করাটা মানে আমি আই ওয়াজ এন প্রিপেয়ার্ড ফর দ্যাট তখনও। সো আবার রিটেনশন যখন ছিল, আমার সুযোগ ছিল তিনজন লোকাল নেওয়ার আর দুজন ফরেন নেওয়ার। তো তিনজন লোকাল আমরা রিটেনশন করেছিলাম, তাসকিন, শরীফুল আর আরাফাত সানিকে। বাট আমি ফরেন প্লেয়ার, আমাদের চয়েসফুল কাউকে পাইনি তখন দুজনকে রিটেন করার জন্য। সো ওখানে আমি বাকি সব টিমের থেকে দুজন প্লেয়ার পিছিয়ে গিয়েছি। অ্যান্ড দেন আফটার দ্যাট, বাই দ্য টাইম আমাদের ড্রাফটের টাইম হয়ে গিয়েছে, ডাইরেক্ট সাইনিংয়ে আমি যে ভালো কোনো প্লেয়ার নিব, মানে বেশিরভাগই অলরেডি তখন কন্ট্রাক্টেড হয়ে গেছিলো বা কারোর সবার সাথে কথাবার্তা হয়ে গেছে, কেউ অ্যাগ্রিমেন্ট সাইন করেছে, কেউ করে নাই। সো ওই সময় ওইটা জায়গাটা আমি একটু পিছিয়ে গেছি। বাট ওয়ান থিং ইজ, আমাদের যে প্লেয়াররা আছে এখন, যেমন অনেক অনেক টিমই কিন্তু ফেস করবে আপকামিং, যে শ্রীলঙ্কার হয়তো আফগানিস্তানের সাথে একটা টুর্নামেন্ট শুরু হবে, পিএসএলের ব্যাপার আছে। সো পাকিস্তানি এবং শ্রীলঙ্কান প্লেয়াররা কিন্তু অনেকেই অ্যাভেলেবেল হয়তো পুরো টাইম থাকবে না। তো যাক, এটা যার যার টিমের ব্যাপার। আমাদের এরকম সাফার করার তেমন চান্সেস নাই। আমরা যাদেরকে নিয়েছি মোটামুটি তাদেরকে আমরা মোরলেস ফুল সিজনই পাবো এখন পর্যন্ত। অ্যান্ড অন টপ অফ দ্যাট, SA20 যখন শেষ হয়ে যাবে বা কোয়ালিফাইং ফেজটাও শেষ হয়ে যাবে, তখন আমাদের আরও অ্যাভেলেবেল প্লেয়ার হবে। আমরা অলরেডি দেখছি ওখান থেকেও আমরা কিছু প্লেয়ার নেওয়ার জন্য শর্ট লিস্ট করে ফেলেছি। আমরা এই দু একদিনের মধ্যে আমরা এগুলোকে নিয়ে ওয়ার্ক করবো ইনশাল্লাহ। আমি অন্য কারোটা বলতে পারবো না, আমি আমারটা বলতে পারবো। আমরা ঢাকা শহরে 88 সাল থেকে আমার বাবা ব্যবসা করে। হ্যাঁ, আমাদের থেকে কেউ টাকা পাবে এরকম এখনও ইতিহাস নাই। আমি অনেকের থেকে টাকা পাবো। তো আমাদের হলো যে আমি অ্যাকচুয়ালি এই মানে আমাদের দুর্দান্ত ঢাকা নিয়ে যেটা ছিল যে আমার তো প্লেয়ারদেরকে টিকিট পেমেন্ট করতেই হবে। সো আই থট যে ঠিক আছে, আমরা যদি ওদেরকে একটা এটা একটা মোরাল বুস্ট হয়। হ্যাঁ, আমারও প্রথমবার, আমিও দেখতে চাচ্ছি যে ওদের সাথে করে ওরা কীভাবে আরও মোটিভেটেড হয়ে আরও বেস্টটা দিবে। সো ওটার জন্যই আর কি ইয়ে করা। শরীফুল তো গত বছর ওয়ার্ল্ডের বেস্টদের মধ্যে সেকেন্ড। আমাদের অ্যাজ আ হোল টিম, আমরা বোলিংয়ের উপরে আমরা অনেকটা ফোকাসড। আমরা যে কোনো ডেতে আমাদের 11-এ অ্যাটলিস্ট 6 জন বোলার থাকবে ইনশাল্লাহ। এখন পর্যন্ত ধরেন আমার লোকালে আপনি মোসাদ্দেক, আরাফাত সানিকে, দে আর ভেরি গুড ফাইটার্স এবং ভেরি স্ট্রং ফাইট করবে ওরা। তারপরে ধরেন আপনার তাসকিন, শরীফুল, আলাউদ্দিন বাবুও আছে। আমরা আরও হয়তো চিন্তা করছি লোকাল দু একজনকে নেওয়ার। তো দে উইল গিভ আ ভেরি গুড ফাইট ইনশাল্লাহ। হ্যাঁ, সাজেশান আছে, সেটা আমরা BCB যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা অবশ্যই বলবো। আমি তাদেরকে বলতে পারবো। হ্যাঁ, না ওটা আমি ওনাদেরকে যদি তারা জিজ্ঞেস করে তখন বলবো। থ্যাংক ইউ।